টাকা দিয়ে চাঁদপুরে মাছ ধরেন না, এই যে মাছ ধরেন, এই দেখছেন টাটকা মাছ, এটি এই টাটকা মাছ দেখছেন কাকা, আমার কাছে মাছ হলো তাজা। কত কয়টা কম দিবেন আপনি? ভালো হইতে আছে আল্লাহর রহমতে। এটা আছে 1 কেজি ওজন, একদম বইলে দিছি 1600 টাকা কেজি বইলে দিছি, এরকম তাজা মাছ না বাজারে কমছে, কমা দিছি তো, যেটা বেলকা দাম কম আর যেটা ভালো বাবা নাই গেবার 1450 টাকা না। চালও নেবেন আপনি মাছ, শোনেন 1550 জন, আচ্ছা 1500 নেবেন আর বাজার দেন, আর কি কমো ভাই, আর সব তো আমি করে দিলাম। হ্যাঁ কি কইছি, উনি আসতেছে আসুক, সমস্যা নেই, সব আমি করে দিছি ভাই। কাকা কত করে না মাছ দিবেন? না চারটে আছে মাছ, চারটে নেবেন ঠিক আছে, দেড় না মাছ পালাই নেব, আচ্ছা 1500 টাকা দেন, এটা 2 কেজি আছে, এটা কেজি ওর দাম চাইলে 250 দিলে 2600 টাকা কেজি পড়বো, দুইটা আছে 4 কেজি মাছ দেয়, এটা কি 2600 টাকা করে দিয়েছি মাছ দেখেন, এদিকেন এদিকেন এই স্যার দেন ভাই, জায়গা আছে হ্যাঁ যাবো কোন, এই দেখেন মাছ ধরেন, নীলে মাছ ধরেন, বাজার ভিতরে যত বড় মাছ আছে আল্লাহর রহমত, আমি কি কিনার চেষ্টা করি আনার জন্য, সন্ধ্যা পার্টিতে বলে দিই মাছ আমার লাগবে 2 কেজি ওজন বলে। এখন এটা কত বলে দিচ্ছেন বড়টা? বড়টা 2600 টাকা বলে দিচ্ছি, ওয়েট হবে কেমন? ওটা 2 কেজি, 2 কেজি ওজন ইলিশ 2600 টাকা কেজি, 2600 কেজি করে দিচ্ছি। মানে দিমু ভাই কত নেবেন আপনি, শুনেন 1 মিনিট, এ ভাই কত নেবেন, দুইটা দুটাই নেবেন, একটা কত নেবেন? 2000, আচ্ছা 2500 লোন মাছ বেশ, আর 100 টাকা দেন, আচ্ছা লোন আইন লোন, আচ্ছা লোন বিক্রি করে দিছেন? হ্যাঁ বিক্রি করবো, এটা ডিম সারা, এটা ডিম আলা কোনটা নেবেন, কোনটা নেবেন দেন, এটা ডিম সারা ডিম আলা নিব দেন, কোনটা নেবেন নেন, 3720 টাকা দেন, এ একটা ফুলল, ভাই মাছ তো আমি ঠিয়া বেশি না, আচ্ছা দেখেন হ্যাঁ ভাই ঠিক আছে, কি হলো নিল না ভাই, এমন তো ঠিক আমার মাছ ঠিকা বেশি না, মাছ বেশি লোক কেজি সবসময়, ধন্যবাদ।